নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া। তোমার বিশ্ব নাচের দোলায় দোলায়, বাঁধন পরায় বাঁধন খোলায়, যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে, অন্তকে তার সন্ধান পায় ভাবিতে লাগায় ধন্ধ হে। নম 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 তোমার নৃত্য অমিত বৃত্ত ভরুক চিত্ত মম। নমস্কার ও শুভ সন্ধ্যা। আন্তরিক নিবেদিত পরাণ সখার আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধুমিতা বসু ও সঞ্চিতা ভট্টাচার্য। বলা যেতে পারে মধুমিতা দিদির সঙ্গে নৃত্যশিল্পী গুরু সঞ্চিতা ভট্টাচার্য। শুরুর আগে কয়েকটা শুরু থাকে, সেই দায়িত্বে আমি হিমাদ্রি মুখার্জি। প্রায় বছর দশেক আগে শান্তিনিকেতনের গীতাঞ্জলি উৎসবে শরৎ বাজাতে এসেছিলেন শ্রদ্ধেয় শিল্পী শ্রী আমজাদ আলী খাঁ সাহেব এবং অনুষ্ঠান ঘোষণায় দায়িত্বে ছিলেন আমাদের সবার প্রিয় মধুমিতা দি। তার কথা শুনে খাঁ সাহেব বলেছিলেন, কথা বলা শিল্পটা কেন সঙ্গীতের মধ্যে রাখা হয় না? যদি রাখা হতো তবে খুব ভালো হতো এবং সঙ্গীত আরো সমৃদ্ধ হতো। বাকি গল্পটা মধুমিতা দির থেকেই শুনবো আমরা। উনি যে নিজে ধীরে ধীরে কথা শিল্পী হয়ে উঠেছেন তা আমরা সবাই জানি। আজকে তার সাথে আছেন পরাণ সখা বা প্রাণের সখী নৃত্যগুরু শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্য। ওড়িশি নৃত্য ধারাকে যিনি দেশে বিদেশে বিস্তৃত করেছেন এবং শ্রীক্ষেত্র মাহারি নৃত্য মানে জগন্নাথ দেবের মন্দিরে যে নৃত্য প্রদর্শিত হতো সেই উপাধি, তাছাড়াও ওড়িশি নৃত্যের মাহারি সম্মান সহ অনেক সম্মানে তিনি ভূষিত। কিন্তু কি করে আলাপ হলো দুই ঘরানার এই দুই শিল্পীর, কথা শিল্পী ও নৃত্যশিল্পী, তাই নিয়েই আন্তরিকের পরাণ সখাতে শ্রীমতী মধুমিতা বসু এবং গুরু সঞ্চিতা ভট্টাচার্য। নমস্কার, অনেক ধন্যবাদ। ও এত ছোট, আমাদের একটা ভাইয়ের মতো ভাই, কিন্তু দায়িত্বটা নেয় বলে এরকম একটা কাজ করবার ইচ্ছে প্রকাশ করা যায়। আন্তরিক আমার তো ছোট্ট প্রতিষ্ঠান, গত বছর থেকে তার 25 বছরের যাত্রা শুরু হয়েছে। সব ঠিকঠাক থাকলে মঞ্চে এবারে তার পূর্ণ বা 25 বছর পূর্ণ হয়েছে, কিন্তু সেটা তো আমাদের এবার সম্ভব হলো না। তাই জন্য খুব ইচ্ছে আছে যে যদি এইরকম, গতবার আমরা রেকর্ডেড অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাপন করেছিলাম, এবার ইচ্ছে আছে যদি 25টি লাইভ অনুষ্ঠান আমরা করতে পারি, তার মধ্যে দিয়ে যাপন করতে পারি। এবং কখনোই এই নয় যে দিনের মানে সপ্তাহের প্রতিদিন বা প্রতি সপ্তাহ, আমি একটা নির্দিষ্ট ভাবনা ভেবে নেব, 5 দিন বা 7 দিন মোটামুটি ভাবে প্রাথমিকভাবে বলি যে 5 দিন 5 দিন করে যাব। কারণ আমার এত প্রিয় মানুষ, এত পরিচিত শিল্পী বন্ধু, ভাই বোন দাদা, এবং আমাকে এত মানুষ ভালোবাসেন, আমার পক্ষে নির্বাচন করা প্রথমে খুব কষ্টকর, আর দ্বিতীয়ত হচ্ছে ঠিক মতো করে হিমাদ্রিকে সঙ্গে নিয়ে তাদেরকে নিয়ে আপনাদের কাছে আসবো, তারও একটা প্রস্তুতি লাগে। দীর্ঘদিন ধরে তো এই কাজটি করেছি, এক কথায় আমি বলে বলে কথা বলে বা অন্যের নাম বলে কিন্তু আমি পরিচিত হয়েছি, সেটা এতদিন বুঝি না যে এই শিল্পটারও মহিমা এত দূর পর্যন্ত পৌঁছতে পারে। তাই আমার মনে হয় আমি যখন প্রকাশ করব আমার ভাবনাগুলো সকলের কাছে, তার জন্য একটু হয়তো সময় আমার লাগবে, আমি খুব ভাবনাবিহীন কাজ করতে ভালোবাসি। আমরা আমাদের সঙ্গে পেয়েছি গুরু সঞ্চিতা ভট্টাচার্য, পরাণ সখা এই নামটার মধ্যে দিয়ে অনেক কৌতূহল তৈরি হয়েছে। নমস্কার তোমাকেও এবং হিমাদ্রিকেও স্বাগত। এই নামটার সঙ্গে সঙ্গে অনেকগুলো কৌতূহল সঞ্চিতা ইতিমধ্যে তৈরি হয়েছে, কিন্তু তোমার একটু নাচের ঝলক দেখে নিয়ে
আমরা তারপরে চলে আসছি আমাদের কথা। হিমাদ্রি, এবার তুমি। মধুমিতা দি, একটু অসুবিধে কিছু একটা হচ্ছে, শেয়ার হচ্ছে না। তুমি একটু বলো, আমি ততক্ষণ ওনার একটু পরিচিত পরিচয় দাও, আমি আচ্ছা, ততক্ষণ করছি। কোনো কোনো অসুবিধা নেই, কারণ আজকে চারদিকে যা অবস্থা, আমার হ্যাঁ মনে হয় যে আমি আর সঞ্চিতা তাহলে গল্প করতে শুরু করি একটু। তুমি তোমার রেডি হলে অবশ্যই আমাদের মাঝখানে এসে বলো যে আমার অনুষ্ঠানটি রেডি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, নিশ্চয়ই তাহলে দু তিন আমি মিনিটের মধ্যে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্ক্রিনে আমি সঞ্চিতা দিকে একটু চাই। আজকে খুব মানে অসুবিধে হচ্ছে নেটওয়ার্কের। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, উনি দেখো আবার পাও কিনা। এক্সিট হয়ে গেছেন। হ্যাঁ, প্রিমিয়ার স্ট্রিম। থেকে বেরিয়ে গিয়েছিলাম, হ্যাঁ আমরা হ্যাঁ দুজনে এরপর। কথা বলতে থাকি, তুমি আমাকে জানিও। হুম দেখো নিশ্চয় সঞ্চিতা, এই টেকনোলজির হাত ধরে চলা যে দায়িত্ব হিমাদ্রির, ও বুঝে শুনে তোমার পারফরমেন্স গুলো আমাদের কাছে প্রকাশ করবে। এই মুহূর্তে হলো না, তোমার মনে আছে যে সেটা কি আমাদের কবে দেখা হয়েছিল? টেকনোলজিক্যাল প্রবলেমে, টেকনোলজিক্যাল মানে হিমাদ্রি টেকনোলজিক্যাল প্রবলেমে হলো না, না আমি হ্যাঁ স্ট্রিমিয়ার হ্যাঁ থেকে মানে দু বেরিয়ে তিন, গেছিলাম? না 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 সেটা জানি, দু তিন মিনিটের মধ্যে আমি প্লে করছি। ওটা ওকে মানে ওকে, ফরম্যাটে স্ট্রিমিয়ারে সাপোর্ট করছে না, তাই আমি তো ওটা আগে তো বুঝতে পারবো না, তাই এখন বুঝতে পারলাম। আমি জাস্ট ওটা কনভার্ট করে নিচ্ছি ফাইল। ওকে ওকে ওকে, আমরা গল্পে থাকি, তুমি চলে এসো। আসলে আমরা আড্ডা দেবো বলেই এসেছি, সুতরাং কোনো বলিনি। অসুবিধা। আচ্ছা, মনে আজকে আমি ভাবছিলাম জানো তো, যে তোমার মনে আছে যে তোমার আমার প্রথম দেখা কবে হয়েছিল? সত্যি কথা বলতে কি, আমার না তোমার কথা ভাবলে মনে পড়ে মধুমিতা, যে তোমাকে বোধহয় আমি অনেক অনেক জন্ম থেকে, অনেক অনেক জীবন থেকে, অনেক অনেক কত কত যুগ ধরে চিনি, আমি ঠিক নিজেই জানি না। এক একটা মানুষের সাথে এমনই একটা সম্পর্ক হয় যে মনে হয় সে যেন আমার কত অন্য কোনো জন্মের পরিচিত। সুতরাং আজ যদি আমি লুক ব্যাক করি, ঠিক কবে কোথায় দেখা হয়েছিল, কতদিন, আমার তো মনে হয় দীর্ঘদিন, আজন্ম। এটা সত্যি কথা, এখন আমরা ঠিক হিসেব করে বলতে পারবো না যে কেন দেখা হয়েছিল কি, কিন্তু আমি আজকে সারাদিন ধরে ভাবছিলাম জানো, ভাবতে যেটা হলো, আমার একটা সূত্র মনে পড়লো। আমাদের প্রথম দেখা হয়েছিল শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে সোনাঝুরির হাট বা তার কাছাকাছি কোনো জায়গায়। একটা মাথার ফুল, খুব সুন্দর একটা ফুল বলবো কি কি বলবো আমি জানি না, আমরা কাঁটা বলি, যেটা খুব সুন্দর সাজানো, সেইটা দেখে তুমি আমাকে বলেছিলে যে এটা কোথা থেকে। তারপরে আমি বললাম হাটে, কিন্তু এমন দুর্ভাগ্য ছিল, আমরা যখন গিয়ে আবার দ্বিতীয়বার হাটে পৌঁছলাম, সেই মেয়েটি তখন চলে গেছে, সেদিন আর তোমার তখন কেনা হলো না। তারপরে পরের বার সেটা হলো, তার আগে তোমাদের বাড়ি, যেহেতু আমার বাড়ির কাছাকাছি, তোমার সবটা হয়তো মনে নেই, তুমি আর কাছাকাছি তরুণরাম বলো না, কাছাকাছি পাশাপাশি, বলো না, বলো এগোলি ওগোলি, হ্যাঁ আমরা এ একদম রাস্তা ও কিন্তু রাস্তা। দুজনে একেবারে হাত ধরাধরি করে থাকি। তাই বীরেন্দার বাড়ির একটি অনুষ্ঠানে তোমাকে যেদিন আমি প্রথম দেখি, আমি এক জায়গায় বলেছিলাম সঞ্চালনা করতে গিয়ে যে আমরা এই সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকি বলে আমাদের তন্ত্রে মন্ত্রে যেতে হয় না। অনেক সান্যাল আমাদের সঙ্গে আছে, অনেক শুভেচ্ছা। তা তোমরা গাড়ি থামিয়ে তো তরুণদা ফিরে এসেছিলেন, ফিরে এসে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই কথাটা কে বললো। আমার তো বুক দুরু দুরু, পরে বুঝলাম যে ভালো লেগেছিল, এবং তখন আমি প্রথম আমার এই সুন্দরী বন্ধুটিকে দেখি। আর ওর নাচ জগৎ জোড়া,
এই শব্দটা ব্যবহার করতে পারি। আমি অনেক শিল্পীদের সঙ্গে পরিচিত, অনেকে আমার বন্ধু, অনেকের প্রশ্ন কেন শুনছি তা হতেই পারে, কিন্তু আমি না ঠিক দুয়ে দুয়ে চার সবসময় করতে পারি না, কখনো কখনো আমার তিনে একে চার হয়ে যায়। আজ হয়তো কোনো কারণে ওকে ভাবলাম, আবার হয়তো অনেক দিন ওকে ভাববো না, এইভাবে ভাববো না, মনে মনে ভাববো। আর কোথাও ঈশ্বর এক করে দিলেন না? আমি তো ভীষণ ভাবে বিশ্বাসী, বিশ্বাসী না, জানি যে পাতাও নড়ে না তার ইচ্ছা ছাড়া, তো ভাগবতমের কথা। তো বিশ্বাস আর জানার মধ্যে আমার মধ্যে একটা সূক্ষ্ম তফাত আছে, জানার ভিতরে কোথাও একটা এফার্মেটিভ ব্যাপার আছে যে দিস ইজ ফর শিওর। সুতরাং এটা হবার ছিল যে তোমার আমার এত নিবিড় গাঢ় বন্ধুত্ব এবং এবং সাংস্কৃতিক ভাবে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়া। ইতিমধ্যে মেহবুব হাসান ভাই, গৌর গোপাল দা, উষশীদি সকলে আমাদের সঙ্গে এসেছেন, থাকুন আমাদের এই আড্ডায়। আর আপনাদেরও কিছু জানতে ইচ্ছে করলে সেটা বলুন। আরেকটা কথা মনে পড়ছে, হঠাৎ এই বেলা তিনটে তিনটে নাগাদ একটা ফোন, অনেক দূরের একটা প্রান্ত থেকে আমি বুঝতে পারছি এসটিডি আইএসডি এরকম একটা কল দূর থেকে আসছে। আমি তখন জিজ্ঞাসা করি, কোথা থেকে ফোন করছো? তুমি বলছো আমি সান সমুদ্রের পার ফ্রান্সিসকো। দিয়ে যাচ্ছি সান ফ্রান্সিসকোতে। এবং এই এই যে অনুভূতি গুলো আমাদের মধ্যে হয়ে যায়, ওই যে বললাম দুয়ে দুয়ে সবসময় চার হয় না, কখনো কখনো তিনি একে চারও হয়ে যায়। অনেকে আসছে, শুভ সন্ধ্যা সকলকে লিখছে, আমি দেখতে পাচ্ছি, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। মধুমিতা বোধহয় একটু অফলাইন, মানে যান্ত্রিক কারণেই অফলাইন হয়ে গেছেন। অ্যাকচুয়ালি এই লকডাউনে আমরা যে যতটুকু টেকনোলজি জানি তার থেকে বোধহয় আমরা 1.5 গুণ অফ দ্য সেলফ হয়েছি, কিন্তু বোধহয় আমরা যতটা জানতাম 1.5 গুণটাও ইনাফ না, ওই জন্য স্ট্রিমিয়ার থেকে হয়তো বেরিয়ে গেছেন। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো, নাকি আমি স্ট্রিমিয়ারে নেই? একজন কেউ যদি একটু লেখেন যে না, তোমায় দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। মধুমিতা জি আমাকে কোনো শোনায়, ভাবে একটু পড়ে গেছে, ওই এসে একটু গেছে। বেরিয়ে বেরিয়ে ততক্ষণ তোমার যদি যান্ত্রিক গোলযোগ মিটে গিয়ে থাকে তুমি তাহলে। হ্যাঁ, আমি এখনো কনভার্ট করছি ফাইলটা, ফাইলটা স্ট্রিমিয়ারে সাপোর্ট করছে না, আমি তাই আচ্ছা, কনভার্ট এমপি করছি। ফোর হ্যাঁ, এমপি ফোর ছাড়া চলবে না। হ্যাঁ, ওই মধুমিতা জি এসে গেছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো এত হ্যাগো গার্গি, অনেকদিন পর এইভাবেই দেখা হচ্ছে, ভাল লাগছে। নাচ গানের সকল শিল্পীদের সঙ্গে এভাবে দেখা হলেও এবং সকল অডিয়েন্সের সঙ্গে এভাবে দেখা হলেও ভালো লাগে। অনেক দিন সাক্ষাৎ হয়নি সকলের সঙ্গে, লাইভে সাক্ষাৎ হয়নি। মধুমিতা দি, আমি হ্যাঁ হ্যাঁ আমি কোনোভাবে আমি যে ফোনটা থেকে নিয়মিত করবার চেষ্টা করি, আমি কেন সেটাতে ফেল করছি সেটা একটুখানি হিমাদ্রীকে একবার দেখতে হবে। এটাতে পাস না? হ্যাঁ, তোমার অন্যবার একটু ফোন রয়েছে, এটা অফ করতে হবে, একটু হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে, কিন্তু আমি আরেকবার চেষ্টা করব, আমি ওই ফোনটি থেকে পাই কিনা, না হলে আমি এখান থেকেই কথা। যে যে ভাবনাগুলো নিয়ে আমরা আড্ডাটা দিতে শুরু করেছি এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই এসে পৌঁছেছেন, আমি তাদেরকে অনেক সাধুবাদ জানাই। আর সত্যি কথা, গার্গী নিয়োগে এসছে, মনে হচ্ছে সামনেই আছো। আমি সামনেই আছি এবং ওহো, আমি বিউটিফুল, যে একটা কতভাবে ফিল্মি ইফেক্ট। গার্গী, খুব ভালো লাগছে যে এইভাবেও আমরা একে আমি অপরকে চেষ্টা দেখতে চেষ্টা করেই পাচ্ছি। যাচ্ছি, চেষ্টার মধ্যেই আছি।
আর আর আমি কি আসছি? প্রযুক্তিকে বলছি বল। স্কাইপ, আমি বলছি স্কাইপ শুরু হয় আজ থেকে 13-14 বছর আগে। তখন আমি ফার্স্ট অনলাইন ক্লাসেস শুরু করি, তো সেই সময় খুব একটা বাকি সবাই খুব একটা মানে সেটাকে মানে আই ওয়াজ লাইক অনলাইনেও কি ক্লাসেস হয়, কিন্তু চেষ্টা করেছিলাম এবং কঠিন ভাষা যেখানে কোনো ভাষার সিমিলারিটি নেই, যারা আমাদের কালচার জানে না, এইরকম জায়গাতেও অনলাইনের মাধ্যম দিয়ে পৌঁছে যেতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আজ প্রযুক্তি যেন একটা ব্লেসিং হয়ে আমাদের অনেক দূরে থাকা সত্ত্বেও সকলকে অনেক কাছে এনেছে, এবং সবাই সবাই কিভাবে আছি, একে অপরের সুখ দুঃখ বেটে নিতে পারছি। অনেক নাচের ফেস্টিভ্যাল হচ্ছে অনলাইনে, অনেক অনেক মিউজিক্যাল ফেস্টিভ্যাল হচ্ছে, সব রকম অনেক আবৃত্তির ফেস্টিভ্যাল, সব রকমের কালচারাল ফেস্টিভ্যাল হচ্ছে। কোথাও আমরা তবু এই প্রযুক্তির মধ্যে দিয়ে একত্রিত এক হয়ে আছি। আমার মনে হয় আমাদের আজকের ইন্টারভিউয়ার সেই বলে না চেষ্টা করে আসবই আসবো, এসেছি, শোনা যাচ্ছে আমাকে? একদম একদম। চলো, আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম, আমাদের ভাবনাগুলোকে এক করতে হয়, ভাবনাগুলোকে প্রকাশ করতে হয়, এবং যে কথার মধ্যে দাঁড়িয়েছিলাম, বারবার করে এই প্রসঙ্গটা উঠে উঠে আসবেই আমাদের। খুব ইচ্ছে করছে যে একটা কবিতা বলি, তার সাথে যদি তুমি একটু বসে বসে একটুখানি অঙ্গভঙ্গি বা একটুখানি যদি নাচের প্রকাশ করো, সম্ভব কি সেটা? শুধুই এতটুকু আর এতটুকুর ভেতরে, কিন্তু এটাও অনেকটা স্পেস, অ্যাকচুয়ালি এইটা তো প্রচুর স্পেস। হ্যাঁ, ওইটুকুই দেখা যাচ্ছে এইটা তো। আমার এটাই এই প্রচুর স্পেস। বর্ষাতে খুব ইচ্ছে করছে পড়তে যে যে কবিতাটি, তা হলো শাওন গগনে ঘোর ওখানে। আমার আমার ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ ভীষণ। তাহলে আমি পড়বার চেষ্টা করি এবং তার সাথে সাথে দেখি। নাচের মতন করে একটু স্পিড ডাউন করে, যাতে প্রত্যেকটা কথা। আমি পড়ছি, চলো চলো, দাঁড়া আমাকে একটু মিনিট দিতে হবে। হ্যাঁ, পড়ে নাও। শুরু করতে পারো। শাওন গগনে ঘোর ঘন ঘটা, শাওন গগনে ঘোর ঘন ঘটা, নিশীথুয়ামিনী রে কুঞ্জ পথে সখি কাইসে যাব, অবলা কামিনী রে উন্মাদ পবনে অমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেঘ দমকত বিদ্যুত, পথতুর লুণ্ঠিত হর হর কম্পিত দেহ, ঘন ঘন রিম ঝিম রিম ঝিম রিম ঝিম, বরখত নীরদ পুঞ্জ শাল পিয়ালে সাল তমালে, নিবিড় তিমির ময় কুঞ্জ। আহরে সজনী এই দুরযোগে কুঞ্জে নিরোদয় কান, দারুণ বাসি কাহি বজাবত সকরুন রাধা রাম, মোতি মোহারে বেশ বনা দে সিথি লগা দে ভালে, উরহি বিলুণ্ঠিত লোল চিকুর মম বাঁধ চম্পক মালে, গহন রায়ন মে না যাও বালা নল কিশোর কুপাস, গরজে ঘন ঘন বুহুডর পাব কহি ভানু তব দাস।
অপূর্ব সংকলন না, কোথায় বিদ্যাপতি এসে মিশে যায় রবি ঠাকুরের সেটা, তোমার সঙ্গে তো আমার রাধা ভাবটার খুব মিল পাই, আমি তো সবসময় বলি তোমাকে দেখলে আমার সেটাই মনে হয়, এবং তোমার মোবাইলের যে রিংটোনটি সেটিও আমাকে ভীষণ ভাবে আকর্ষণ করে। আসলে ক্লাসিক্যাল ডান্সার বা ডান্সার বেশিরভাগই রাধা ভাব, গোপী ভাব, সেইখান থেকেই তো নাচটার উৎপত্তি, জগন্নাথের একদম থেকেই তো নাচের উৎপত্তি। তোমার কাছে সঞ্চিতা শুনতে চাইবো অনেক কিছু, তোমার তোমার যে বিদেশের কাজ, তোমার যে নানান রকম কাজ সেগুলো। চুম্বন সরঞ্চনে অদর কুঞ্চিত চুংকার রমণীয় স্বন উচ্চারিত চুংকার রমণীয় স্বন উচ্চারিত চৈত্র চন্দ্র প্রিয়ময় মুনার তীরে বিসার শ্রী রাধা 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 বিসার শ্রী রাধা লতিকা কুটিরে লতিকা কুটিরে ধনি 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 ধব ধব লকডাউনের কাজ, বুঝতেই পারছো ঘরের ভেতরে শুরু করা গত বছরের। আমি আমি জানি না তুমি আমার কথা কেমন শুনতে পাচ্ছ, তোমার কথা আমি একটু জোরে শুনতে পারলে ভালো লাগতো। শ্রাবন্তী সেন লিখেছে, ভালো লাগছে, আন্তরিকেরই একজন এবং ওর ভাবনা। শ্রাবন্তী হ্যাঁ, একটু সঞ্চিতা গল্প শুনি যে তোমার এই নাচের জীবন, নাচ প্রস্তুতিটা কিভাবে হয়েছে। আচ্ছা, আমার প্রথম কথা, নাচ আমার মায়ের জন্য, আমার মাই আমার ইন্সপিরেশন, আমার মাই আমার সবকিছু ছিলেন, তোমরা তো জানো ছিলেন, মানে এখন আর তিনি এই মাটির দেহ, এই পঞ্চতত্ত্বের দেহর ভেতরে আর নেই, কিন্তু আছেন, মা আছেন। তো আমার নাচ মায়ের জন্য, এবং 2.5 বছর বয়স থেকে আমি নাচি। একটা সময় সারা বিশ্বে সব সকলের সঙ্গে উনি যুদ্ধ করেছেন যাতে মেয়ের নাচ না বন্ধ হয়। প্রফেশনালি তো অনেক দিন হয়ে গেল, সারা ওয়ার্ল্ডে তোমাদের আশীর্বাদে সারা এতে পারফর্ম করছি দেশে এবং বিদেশে। তবে এই প্রত্যেকবার যখন মঞ্চে উঠি বা আজকে যখন মঞ্চ নেই ঘরের মঞ্চে করি, প্রত্যেকবার সেইটা একটা নতুন নতুন করে সেদিন থেকে শুরু করছি, সেই মুহূর্ত থেকে শুরু করছি, এবং প্রত্যেকবার সেই মুহূর্ত থেকে শুরু করার সময় মনে হয় কাল যদি না থাকে, আজকেই যদি আমার যতটুকু দেবার দিয়ে যেতে হয় তাই যেন পারি। তো কোথায় শুরু কোথায় শেষ, তো আজ বলা ভীষণ কি বলবো
একটা মাপের মধ্যে আমি কথাটাকে আনতে পারছি না যে কোথায় শুরু এবং কোথায় শেষ। প্রত্যেক দিন আজ বিগত এত বছর নাচছি আর 30 বছরের 3 decades এর উপরে as a performing artist, as a soloist with my group and as a soloist nachi, kintu prottek din prottekta concert, that is the start point. Every concert I have to prove that I am worth it, every moment is worth it. And performance tumi tumi bidesher kotha jiggesh korle seta onek bochhor dhore korchi, কিন্তু একটা মেজর কথা আমি বলতে চাই, সকলে জিজ্ঞেস করে যে অডিয়েন্স, এখানকার অডিয়েন্স, ওখানকার অডিয়েন্স, সব জায়গাকার অডিয়েন্স, আমার জীবন থেকে যেটা শেখা, পৃথিবীর সব মানুষ একইভাবে একই রকম অভিব্যক্তি দিয়ে, মানে তাদের একটা কালচারের সঙ্গে ওয়ে অফ এক্সপ্রেশন আলাদা, কিন্তু এইখানে যে যে জায়গায় মানুষ আনন্দ পায়, তালি দেয়, কাঁদে, হাসে, যে অনুভূতিগুলো অভিব্যক্তি, যে অভিব্যক্তিগুলো দেখায় তারা, ঠিক সেইখানেই সেম পয়েন্টসে আমেরিকাতে বা ইউরোপে বা চায়নার মতো দেশে, চায়না মিডল ফার ইস্ট কান্ট্রি বা মিডল ইস্টার্ন কান্ট্রি, ঠিক সেই সেই জায়গাগুলোতে সেই মানুষগুলো ঠিক সেই অনুভূতিগুলোই দেখায়, এবং তোমার সঙ্গে আড্ডা মারতে মারতে হয়তো কিছু কিছু ছোট ছোট অ্যানিকডোটস বলবো, যাতে যা আমার জীবনে যা যা পাওয়া সেগুলো সকলের সামনে তুলে ধরতে পারি, শেয়ার করতে পারি। তো পারফরমেন্স তো ঈশ্বরের আশীর্বাদে যা করি ইন্ডিয়াতে, অ্যাব্রডে, সেগুলো তুমি বলবে একটু পরে হয়তো, কিন্তু ইদানিং ঠিক বলবো না, বিগত 10 বছর বা তার একটু বেশি প্রত্যেক বছর আমি নাচের কিছু পারফরমেন্স করি এবং জগন্নাথদেবকে বলি এরকম সুযোগ আরো দাও, যেটা কোনো একটা বিশেষ কজে করি। এবং ভালো ভরতনাট্যমের গুরু, একটু আগে গার্গি ছিল, গার্গি এখনো নিশ্চয়ই আছে, খুবই ভালো ডান্সার গার্গি, ভালো মোহিনীয়াট্টম ডান্সার, ভালো লাগছে যখন কমিউনিটি কামস টুগেদার। এবং আমার এরা এত বন্ধু, বন্ধু এবং স্নেহের সবার সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো লাগছে। তোমার কথার মাঝখানে একটু ছেদ ঘটিয়ে দিয়ে আবার ফিরে আসছি তোমার কথায়। ডেফিনেটলি কেন আমি নাচের লোকের ইন্টারভিউ নিচ্ছি, এটা একটা খুব মজার, আমি প্রথম কোন নৃত্যশিল্পী এবং মাইমে যোগেশ দত্ত এদের দুজনের ইন্টারভিউ নিয়েছিলাম আমি আকাশবাণী, যেহেতু FM করছি রেডিওতে। সেদিন সকলের খুব চিন্তা ছিল যে নাচের নৃত্যশিল্পীর ইন্টারভিউ কি করে হয়, তা আমার অনেকটা সময় লেগেছিল বোঝাতে যে নৃত্যশিল্পীর ইন্টারভিউ দিতে গেলে যে তাকে নাচতেই হবে এমন তো কথা নেই। তা যাই হোক, তা আজকে অনেকদিন পরে আমি এরকম ভাবনাটা ভেবেই ছিলাম, যেহেতু আমরা পরিচিত বা যে কোনো কারণেই হোক না কেন, যে এই ভাবনা থেকে আসবো, নাচ শুধু তোমার জীবনে নাচ নয়, নাচ তোমার প্রাণ, নাচ তোমার শিক্ষা, নাচ তোমার সমাজ সেবা, নাচকে নিয়ে তুমি বাঁচো এক কথায়। নাচ আমার জীবনে যে কিছু না, নাচ আমার জীবন, সেন্টেন্সটা ওইটুকু আর কি, নাচ এখন আমার জীবন। থ্যাংক ইউ মধুমিতা, খুব সুন্দর করে বললে, যেরকম কবিতা পাঠ তোমার তেমনি নাচ আমার, ইট ইজ লাইক ব্রিদিং। তো যেটা তোমাকে বলছিলাম যে বেশ কিছু বছর ধরে প্রত্যেক বছর আমি জগন্নাথ দেবকে প্রার্থনা করি এই সুযোগ আরো দাও প্রভু। নাচের দেখো, নাচ এই যে কালচারটা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাচ্ছি আমাদের দেশের, বা সকল ডান্সার যেটা করছে, আমাদের দেশের কালচারটা এত প্রসারিত হচ্ছে, সবাই জানছে, শুধু কালচার না, ফিলোসফি, দর্শন, এর আধ্যাত্মিকতা, পুরো প্যাকেজ হোলিস্টিকলি জানছে, সেটা তো একটা
বিশেষ পাওয়া, শিল্পীদের জন্য বিশেষ পাওয়া যে এই কাজে ঈশ্বর আমাকে নিয়োজিত করেছে, এটা ছাড়াও ডাইরেক্টলি টু ব্রিং অ্যাবাউট সাম চেঞ্জেস, সাম পজিটিভিটি অ্যান্ড ব্রিং অ্যাবাউট চেঞ্জেস ইন পিপলস লাইফ। প্রত্যেক বছর যেরকম প্রচুর ফান্ড রেজার কনসার্ট করেছি, করার সুযোগ পেয়েছি আমাদের হেল্পেজ ইন্ডিয়ার জন্য, তারপরে অনেক কিছু মেজর ট্যুরস করেছি, যেমন 2014 মেজর ট্যুর করেছি উইথ শঙ্করা আই ফাউন্ডেশন এবং ওই চ্যারিটি কনসার্টের ট্যুরে দে ওয়ার লাইক 14-15 কনসার্টস, মোর দেন $2 million রেজড হয়েছিল, যা আমাদের দেশের প্রান্তিক বৃদ্ধ মানুষদের চোখ দৃষ্টি ফিরিয়ে দেওয়ার কাজে লেগেছিল। আমি তোমাকে বোধহয় বলেছিলাম যে পরবর্তীকালে আমি যখন পদ্মনাভন টেম্পলে নাচছি, এই গল্পটা বোধহয় বলেছিলাম, মধুমিতা হয়ে যাওয়ার পর সকলে এসে অনেক যা বলছেন, প্রশংসা করছেন, এবং সেই সময় বাই ডিফল্ট ওই শঙ্করা আই ফাউন্ডেশনের একজন ছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন এই নাচের জন্য আজ এত হাজার হাজার মানুষ তারা আবার দৃষ্টি ফিরে পেয়েছে। সেই মুহূর্তে মনে হলো এই নাচ করতে পারার সুযোগ পেয়ে আমার জীবনটা ধন্য, এই জীবনই আরও চাই। এরকম তুমি জানো 2018 মেজর ট্যুর করেছি উইথ সাপোর্ট এ চাইল্ড মিশন, মোর দেন 20 কনসার্টস ট্যুর করে তাদের আড়াই হাজারের বেশি 2600 বাচ্চার অ্যানুয়াল এক্সপেন্সেস উঠিয়ে আনার সম্ভব হয়েছিল, তাদের এডুকেশন, তাদের ফুডিং, লজিং, তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তাদের মেডিসিন, তাদের এভরিথিং। তো এবং এই লকডাউনেও তুমি জানো গত বছরও আমফানের সময় ওই যে আমাদের গার্ল চাইল্ড এডুকেশন সেন্টার সব নষ্ট হয়ে গেছিলো, পেস লার্নিং সেন্টার, তাদের জন্য চেষ্টা করেছি ফান্ড রেজার কনসার্ট করে, তারপরেও সিনিয়র গুরুদের যাতে আমরা একটু প্রণামি দিতে পারি তার জন্যও অনেক আমরা কাজ করেছি। তো কারণ সিনিয়র গুরুরা এই লকডাউনে, অনেকই এরকম গুরু আছেন যারা বেচারারা সেই বোতাম টেপা ফোনের যুগে এখনো আছেন, তো এই লকডাউনে যারা প্রযুক্তিগতভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি তারা তারা কোথায় যাবে। এখনো প্রচুর কাজ হচ্ছে, অক্সিজেন কনসেন্ট্রেটর এর জন্য অনেক কাজ হচ্ছে। তো প্রত্যেক বছর আমি জগন্নাথ দেবকে বলি এমন একটা সুযোগ একটা হলেও প্রত্যেক বছর দিও প্রভু, যাতে আমি ডাইরেক্টলি কন্ট্রিবিউট টু বিল্ডিং মাই নেশন, বিল্ডিং মাই কান্ট্রি, ডাইরেক্টলি কন্ট্রিবিউট। দেখো বড় বড় কথা, এবং দেখো একজন শিল্পী বোধহয় পারেন এভাবে ভাবতে। আজকে আমাদের যদিও খুব কম সময়ের আড্ডা, কম সময়ের গল্প, প্রতিদিনই আমরা অল্প সময়ের কথা ভেবেই এই অনুষ্ঠানের কথা ভেবেছি, কিন্তু এতগুলো কথা জানা হতো না। আরেকটা প্রসঙ্গ আমি আনবো, তোমার আমার দুজনেরই খুব প্রিয় জায়গা লালমাটি উৎসব। আমার এবার পুরুলিয়াতে যাওয়া হলো না, তোমাদের যাওয়া হলো, তাদের সঙ্গে খুব বিশেষ ভাবে যুক্ত, এবং অনুষ্ঠানটা হবে যখন জেনেছে ও আগেই আগাম শুভেচ্ছা আমাদের দুজনকে পাঠিয়ে দিয়েছে। তো এই রকম, এই যে সবসময় আমরা নানান ধরনের কাজের মধ্যে দিয়ে চলতে ভালোবাসি, এই যে করোনা আক্রান্ত পৃথিবী, এই সময়ে দাঁড়িয়েও মনে হয় যে পেছনের দিকে যাবার কোনো অবসর নেই, আমরা যেতেই যাব, আমাদের এগোতেই হবে, আর ভালো থাকতেই হবে, ভালো রাখতেই হবে, এই শব্দগুলো আমরা বলি ঠিকই, কিন্তু কোথাও কোথাও মনে হয় না যে মেয়েদের মা দুর্গা হয়েই উঠতে হবে? না, মেয়েদের মা দুর্গা হয়েই জন্ম হয়, ইন দ্য প্রসেস তাদেরকে হাত পা গুলো ছেঁটে দেওয়া হয়। আমার মনে হয় তোমার আমার বা আরো যারা সকলে আছেন আমাদের সঙ্গে, সেই শুধু নিজের দুর্গাটা না, আমার পাশে যে হাত পা ছাটা দুর্গাটা আছে তার আবার বুঝিয়ে দেয় যে তুমি জন্মগত ভাবে দুর্গা। এবং তুমি জানো আমি খুব বোল্ডলি কিছুদিন আগে স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করেছি, আমার পুরো কনসার্ট ডেডিকেটেড ছিল সেটা নিয়ে, যে এবং প্রত্যেকটা
স্পেশালি প্রান্তিক এরিয়ার মেয়েকে এই সৎসাহটুকু দেয়া হোক যে সে বলবে পিরিয়ড হয়েছে, ন্যাপকিন চাই, এর মধ্যে কোনো গ্লানি নেই। আজ 70+ একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন যদি মেয়েদেরকে আজও এটা না বলতে শেখায়, তাহলে কোথায় উইমেন্স লিবারেশন, কোথায় উইমেন্স হেলথ, কোথায় নেশনস হেলথ? হেলদি গার্লস উইল অনলি গিভ বার্থ টু হেলদি নেশন টুমরো। সো তুমিও জানো, তুমিও সঙ্গে ছিলে সেই প্রজেক্টে, তুমি সঙ্গে ছিলে, কারণ তুমি আমি সেই প্রজেক্টে আমরা অধরা মাধুরী করেছিলাম, তুমি আমার ভাষ্যে আমার কণ্ঠ হয়েছিলে। সুতরাং যদি একটু হিমাদ্রি আমাদের দেখাতে পারে আমাদের মন্দ লাগবে না। হিমাদ্রি যদি আমাদের কথা শুনতে পাও, তুমি যদি একটু আমাদের এই কাজটা সবার কাছে প্রকাশ করো, হিমাদ্রি রবীন্দ্র সদনের ক্লিপিংটা, রবীন্দ্র সদনের ক্লিপিংটা। এবং কি গল্প করবো, সময় নাকি হলো নাম না জানা অতিথি আঘাত হানিলে না দুয়ারে, কহিলে না দ্বার খোলো। হাজার লোকের মাঝে রয়েছে একেলাজে, এসো আমার হঠাৎ আলো, পরাণ চমকে তোলো, আধার বাঁধা আমার ঘরে, জানি না কাঁদি কাহার তরে। মনে পড়লো সেদিন নাচতে নাচতে তোমার এই কণ্ঠ আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তুমি যে কোনো কারণে মিউট হয়ে গেছো মধুমিতা, এমন একটা কারণে এমন একটা অবস্থা হয়েছিল, মানে সেটা বেশ এখনো মনে হচ্ছে মঞ্চেই আছি আর কি, আমরা মঞ্চে আছি এটা বারবার করে আমার একদম গায়ে যখন করছি আমি, জানো তোমাকে আমি আজকে যখন দেখছি তোমাকে যেন আমি অনুভব করতে পারছি। আর দীপাঞ্জন বক্সী এসছে, কারণ কনসেপ্ট, হ্যাঁ ওকে দীপাঞ্জন তো বলবো, বলতে হবে, কারণ কনসেপ্টটা দীপাঞ্জন বক্সীর। হ্যাঁ দীপাঞ্জন তো আমাদের খুব বড় বন্ধু একজন, প্রদীপ কুমার সেন, এবং এই পারফরমেন্সটার পরেই দীপাঞ্জনের কথা বলবো, এরকম প্ল্যানিং ছিল। দেখো কেমন একটা রাজযোগের মতো দীপাঞ্জন এলো, অমৃতা রায়, মন ভালো করে দেওয়া প্রোগ্রাম, থ্যাংক ইউ মাসি, ভালো লাগছে। আমরা কিন্তু খুব ছোট্ট ছোট্ট অবসরে আপনাদের কাছে আসব, ছন্দা গোস্বামী সুন্দর লাগছে। দেখো সঞ্চিতা, আমরা যে সময়সীমাটুকু রেখেছিলাম তার একেবারে প্রান্ত সীমা এসে পৌঁছেছি, তোমার কাছে আর একটু থাকবে? আর একটু থাকি তাহলে, সেটা তো মানুষের উপর ডিপেন্ড করে, সবাই যদি দেখতে চায়। না সেটা তো সকলে চাইবে। আরেকটা যেটা চাইছি সেটা হচ্ছে যে এই যে এই সময়টাতে তো তুমি বাড়ি বসে থাকলে না, তুমিও কিন্তু এর মধ্যে অনেক ভালো ভালো কনসার্ট করলে অনেক গুণী মানুষদের সঙ্গে, এবং সেটা তো বেশ কঠিন। আমরা যারা কবিতা বলি গান করি সেই কাজটা যতটা সহজ, নাচ বা তার পারফরমেন্স, সেটাকে রেডি করা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে দেওয়া, সেটা বেশ কষ্টসাধ্য, কষ্ট সাপেক্ষ কাজ। তাই সেই কাজগুলোর একটু গল্প করো না, তুমি কি কি কাজ করলে বা কাদের কাছে প্রকাশ করলে? এক তো মধুমিতা প্রথমেই গত বছরে মানে আমফান হয়ে যাওয়ার পরেই ওইটা টিকিটেড কনসার্ট ছিল অনলাইন, এবং তাতে প্রচুর সাড়া পেয়েছিলাম, সারা ওয়ার্ল্ড থেকে সবাই দেখেছিলেন সেটা। আমি ওই পেস লার্নিং সেন্টারের জন্য আমি ফান্ড রেজিং কনসার্ট করছিলাম, তাতে আমার সঙ্গে ছিলেন হরি পদ্মনজি, ভরতনাট্যমের হরি পদ্মনজি, উনি হচ্ছেন
কলাক্ষেত্রের সিনিয়র লেকচারার, প্রচুর সেই ভিডিওটাও দিলে খুবই ভালো হতো, কিন্তু দেয়া যখন হয়নি, আমরা ডিস্টেন্ট ডুয়েট করেছিলাম, আমি দ্রৌপদী কলকাতায় আর তিনি দুর্যোধন দুঃশাসনের রোল করেছেন চেন্নাইয়ে বসে। অথচ যখন একজন তোমার ছবি আমার ছবি একত্রিত আসছে প্রিমিয়ারে, একত্রিত দেখে মানুষের মনে হয়েছিল যে মানে এটা বোধ হয় একসঙ্গেই হচ্ছে। তো করা ভীষণই কঠিন ছিল, খাটতে প্রচুর হয়েছে, কারণ নতুন কনসেপ্ট নতুন ভাবে করা, খাটতে প্রচুর হয়েছে, বাট ইট ওয়াজ ওয়ার্থ ডুইং ইট। আর সারা সব জায়গা থেকে, সারা ওয়ার্ল্ড থেকে এটা ভীষণ ভাবে অ্যাকসেপ্ট করেছিল যে এই কনসেপ্টটা, যে দুটো ক্যারেক্টার দুই প্রান্তে থেকে একসঙ্গে এটা নাচ করছে। তারপরে তুমি জানো একটা আমার সব ডান্সার্সরা, বৈজন্তীজি মানে বৈজন্তী কাশীজি, দর্শনা দিদি, দর্শনা জাভিনীজি, আরো আরো এবং এটা এটা কিন্তু এই সময়ের পক্ষে খুব কঠিন। প্রিমিয়ার অফ হয়ে যাবে। আর তুমি তোমার ছেলে মেয়েদের কি করে তাদের তালিম দিচ্ছ? আমি ছেলে মেয়েদের তালিম তো, আমার কলকাতার ছেলে মেয়েরাও অনলাইনে তালিম নিতে অভ্যস্ত, কারণ আমি তো এত ট্যুর করি, আমি যখন অন্য দেশে থাকি এরা তো অনলাইনেই আমার কাছ থেকে তালিম নেয়, আর বিদেশের ছেলেমেয়েরা তো অনলাইনেই নেয়, বছরে দুবার দেখা হয় কি তিনবার দেখা হয়, তাছাড়া তো অনলাইনেই তালিম নেয়। তো আমার আদারওয়াইজও পুরো টিমটা অনলাইনে তালিম নিতে অভ্যস্ত ছিল, তবে হ্যাঁ তার মধ্যেখানে দেখা হতো, অফলাইন দেখা হতো, ক্লাসেস হতো, এখন সবটুকুই অনলাইন হয়ে গেছে। খারাপের সাথে সাথে ভালো এইটুকুই যে অনেকেই রেগুলার ক্লাসেস করতে পারতো না, কারণ তার সময় আমার সময় ম্যাচ করতো না, এখন তার কাছেও অবসর আছে, আমিও তার মানে পারবো, এখন যেহেতু কনসার্টের ভিড় অনেক কম, যেহেতু পারবো সেহেতু দুজনদেরই আমাদের মানে ক্লাসেস অনেকেই নিচ্ছে। অন্য অনেক এমন দেশ থেকে, মধুমিতা তুমি তো জানোই, এমন অনেক দেশ থেকে শেখে যে দেশগুলোতে আমি যাইও নি, তাদের ভাষাটাও বলতে পারি না, সেই রকম দেশ থেকে আরো বেশি লোক, আরো বেশি ইন্টারেস্টেড ডান্সার্সরা আসছে, শিখছে, জানছে, আরো বেশি আমাদের নাচের গুড় তত্ত্ব, ফিলসফি, দর্শনটা জানার চেষ্টা করছে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স তো শুধু হাতে পায়ে বা শুধু ফেশিয়াল এক্সপ্রেশনের নাচ নয়, ইটস মাচ বিয়ন্ড, ইট ইজ আ ওয়ে অফ লাইফ, এটা আমাদের আধার, এটা আমাদের ধর্মের ধর্ম, এটা আমাদের আধার, এটা আমাদের কি বলবো, এটা আমাদের বেঁচে থাকার একটা, ইট ইজ ইট এভরি মোমেন্টে ইট গিভস আস দ্য রাইটনেস অ্যান্ড দ্য ডিরেকশন টু লাইফ, এইটা জানার জন্য সারা বিশ্ব থেকে চিরকাল এসছে, এখন অনেক বেশি করে আসছে। এখন আগে ছোট্ট পৃথিবী ছিল, কিন্তু এখন অনেক রকম মাধ্যম হয়ে গেছে, কত রকমের ইউনো অ্যাপ হয়েছে টু রিচ আউট, এক একটা কান্ট্রিতে এক একটা অ্যাপের দ্বারা যাওয়া যায়, ইজিলি যাওয়া যায়। তো এই লকডাউনটা দুঃখের তো বটেই, অনেক মানুষ অনেক কষ্টে আছে, সব দিক থেকে দুঃখের তো বটেই, তার মধ্যেও এই যে দ্য এবিলিটি টু মিট দ্য হোল ওয়ার্ল্ড, ইটস সাচ এ গ্রেট, মানে এত সময় ধরে সারা বিশ্বের সঙ্গে সবসময় দেখা হচ্ছে, এবং এবিলিটি টু টেক ফার্দার মাই কালচার, আরো অনেক এমন জায়গায় যেখানে একদমই যাওয়া হয়নি সেসব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এটা শুধু আমার নয়, নিশ্চয়ই যারা বসে আছেন, যারা দেখছে, সকল আর্টিস্টেরই এটা একটা খুবই পজিটিভ সাইড। আর আর আমরা বোধহয় এই লকডাউনে অনেকটা সময় পেয়েছি কন্টেমপ্লেট করার, যে সত্যি কথা বলতে কি মানুষ ছাড়া আর তো কেউ এফেক্টেড হয়নি, দাঁড়িয়েছে সবাই, এমনকি উদ্ভিদ জগৎ আমাদের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এবং আজকে হ্যাঁ বলো, ফাঙ্গাস উদ্ভিদ, উদ্ভিদ জগত আমাদের বিপক্ষে, সবাই যখন আমাদের বিপক্ষে, ইট ইজ টাইম টু লুক ইনসাইড, যে আমরা কত সামগ্রিক টোটাল মানে কিউমুলেটিভলি কত কষ্ট দিয়েছি, উই নিড টু টার্ন ইট অ্যারাউন্ড, আদারওয়াইজও দেখবে
এত কোকিলের ডাক তুমি কখনো শোনোনি, এত ফ্রেশ অক্সিজেন কোথাও পাওনি। আমি তো সানস্ক্রিন আর লাগাতেই লাগে না, আই এম শিওর অনেকেই সানস্ক্রিন লাগাতে লাগায় না, লাগে না, বিকজ দ্য ওজোন লেয়ার হ্যাজ বিন রিপেয়ার্ড। তো আমাদের সঙ্গে না অনেকে আছেন, আমি একটু নামগুলো পড়ে দিই। জয়িতা বিশ্বাস, ও নিজেও একজন খুব প্রিয় বড় নৃত্যশিল্পী, ওদের সাথে আমি খুব যুক্ত। শামসের মল্লিক ছিলেন, মধুমিতা পাল, মধুমিতাও আরেকজন গুণী নৃত্যশিল্পী, আর শাহ ফজলি রবি। হ্যাঁ, আপনি নিশ্চয়ই যোগাযোগ করবেন ভাই মেসেঞ্জারে, আমি নিশ্চয়ই, আই উড লাভ। বাংলাদেশ তো মানে আমরা তো একই কালচার, একই একই ভালো লাগা মন্দ লাগা একই সূত্রে বাঁধা, খুব আই উড ডেফিনেটলি লাভ টু কাম। সরি মধুমিতা বলো। না, এবং উনি খুব সুন্দর করে লিখলেন যে কোভিড পরিস্থিতিটা ভালো হয়ে গেলে বাংলাদেশে কনসার্টের আয়োজন। আর দেখো, যতই বলি একটা সময়ের মধ্যে নির্দিষ্ট রাখবো, আমরা আমি এমন একটা টাইমে অনুষ্ঠান শুরু করেছি যে 7:45 থেকে 8:45, 1 ঘন্টা, কিন্তু আমরা যখন কথা বলি বুঝেই যাচ্ছেন যে কত কথা বাকি রয়ে গেল। কারণ যখন এই প্রথম গত বছর যখন লকডাউন শুরু হয়, আমরা প্রথম দুজনে টেলিফোনে শুধুমাত্র রবীন্দ্রনাথ করতাম, এটা পড়ছি, ওটা পড়ছি, এটা বলছি, ওটা বলছি, এবং দুজনে দুজনের মতো করে তাকে ন্যারেট করছি, বোঝাতে চাইছি। আমি কখনো কখনো দিদিমণি হয়ে উঠছি, ও কখনো কখনো বলছে জানো তো আমার এই লাইনগুলো পড়লে, আমারই তুমি অশেষ করেছো, আমার এই লাইনগুলো পড়ে কিরকম একটা দুঃখ দুঃখ হচ্ছে। তো এই এই যে একটা আদান প্রদান, এই যে একটা দেওয়া নেওয়া, এই যে একটা ভালো লাগার সূত্র, এই জন্য তো আমরা প্রতিদিন প্রতি সময় কাজের মধ্যে ব্যস্ত থাকি, লেগে থাকি, সেটা একটা কারণ। তারপরেও বোধহয় এই সুযোগটুকু পেলাম। সঞ্চিতা আমাদের সাথে থাকে, আমাদের সরস্বতী পুজোর অনুষ্ঠান, আন্তরিকের অনুষ্ঠানেও সঞ্চিতা অল্প ডাকেই সঞ্চিতা এসে উপস্থিত হয়ে তুমি যে গিয়েছিল। আন্তরিক ভাবে ডাকো। হ্যাঁ, সেটা সেটা তো আজকে সবটার গল্প করে গেল না, কারণ শাড়ির গল্পটা বাকি রয়ে গেল। তারপরে মাঝে মাঝে প্ল্যান হয়ে যায় যে অনেক দূরে বেড়াতে চলে যাব, হয়তো মাদ্রাসের কোন একটা মন্দিরে ও নাচবে, আমি বসে বসে দেখবো। এই সব ছবিগুলো আমরা কল্পনা করতেই থাকি, বা আমি বলবো তার সাথে ও নাচবে। তা এই কতগুলো প্রাপ্তি তো জীবনে হয়, এই প্রাপ্তিগুলো যদি শিল্প মাধ্যমের মধ্যে না আসতাম তাহলে জীবনেও হতো না, কখনোই হতো না। আর ও এত বড় মাপের একজন শিল্পী, আমার এখন আর সেটা মনে হয় না, ওই বড় বলে দূরে সরিয়ে দেওয়ার প্রশ্নটাই আর নেই, আমাদের মধ্যে গপ্পটা এত বেশি হয়। তোমাকে আমি বলি, আমরা শেষ করবো তোমার একটা পারফরমেন্স দিয়ে, তার আগে আমি একটি ছোট্ট কবিতা বলবো, এবং আমার আন্তরিক এবং আমাদের জন্য দর্শকের জন্য তোমার যদি কিছু বলতে ইচ্ছে করে তুমি একটু বলো। আমি আন্তরিকের কথা বলতে গেলে, তার আগে রাহুল সিনহা এসেছে, আমি দেখলাম রাহুল অনেকদিন পরে। আচ্ছা, রাহুল এসেছে, বাহ বাহ, আমাদের কৃষ্ণ, আমাদের ফেমাস কৃষ্ণ রাহুল সিনহা। ওরে বাবা, কি প্রিয় মানুষেরা সব। তো অনেক খুব ভাল লাগছে ভাই আন্তরিকের জন্য, এবং তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য বলতে চাই যে, এবং সকল শিল্পীর জন্য, যে এত নেগেটিভ টাইমস, এত নেগেটিভ ক্রিটিসিজম চতুর্দিকে, এত অনলাইনে সব পজিটিভিটির ভেতরেও এত বেশি সব কি বলবো, পুটিং ডাউন দি আর্টিস্ট অনেকটাই হয়েছে, যে এত কেন কালচার নিয়ে কথা বলা হচ্ছে, এত বেশি তোমরা নাচ গান করছো কেন? আরে এটাই তো আমাদের অভিব্যক্তি, এটাই তো আমরা ভালো থাকা এবং মানুষকে ভালো রাখার উপাদান, এটাই তো আমরা, দিস ইজ হোয়াট উই ডু, উই স্টে ওয়েল, উই ট্রাই টু মেক পিপল স্টে ওয়েল। এবং আন্তরিক এবং আরো সকলে মিলে যৌথভাবে, এবং সব আর্টিস্ট নিজের জায়গা থেকে, এই যে এভরি ডে তুমি কত আর্টিস্ট কত কিছু যে অনলাইন তুলছে, তার জন্য আমার আমার সকলকে সাধুবাদ দেবার আছে। যার বাড়িতে যার কাছে যেরকম জায়গা আছে, সে কিন্তু মনের আনন্দটা শেয়ার করছে সকলের জন্য সঙ্গে, এবং তাতে যদি চারজনেরও ভালো লাগে সেটা দেখতে, তাহলে আমার তাকে, আমাদের তাকে সাধুবাদ দেওয়ার আছে। এবং
তুমি আমি শুধু না সকল শিল্পীদের বলি যে এই স্ট্রাইভ আমাদের চালিয়ে যেতেই হবে। গন্ধর্ব বিদ্যা তো এমনিতেই কঠিন, এমনিতেই কঠিন, সুতরাং যা সিচুয়েশনই আসুক, এত জগন্নাথ দেব একটু পরীক্ষা নিয়ে দেখছেন পাশ করি কিনা, যতই কঠিন হোক কোয়েশ্চেন পেপার ফেল করতে করা যাবে না, কোয়েশ্চেন পাস করি ফেল করি অ্যাটেম্প্ট করতেই হবে কোয়েশ্চেনটাকে, সুতরাং দিদি মধুমিতা ভট্টাচার্য, ওর তো বিদেশের নাচের গল্প শুনলাম, আমি গল্প করি, ও এসে গল্প করলো খাজুরাহো ফেস্টিভ্যালে ও নাচ করতে গেছে, বলছে সেরে কি সুন্দর সুন্দর করে বলেছিল, কি সুন্দর রে, আমি তো ওকে এখানে তোর এখানে দেখেছি কিন্তু ওই পারফরমেন্স, ওকে ওই রকম জায়গায় দেখে আমার মনে হচ্ছে স্বর্গের দূতি নেমে এসেছে, কি অপূর্ব। তখন আমি আবার মজা করে বললাম, ও কাছ থেকে দেখলে বলে মনে হলো না যে তুমি খাজুরাহো ফেস্টিভ্যালে গিয়ে দেখলে ওকে ভালো লাগলো, না সে কথা আমি বলছি না, কাছ থেকে তো আমরা কাছের মানুষ হিসেবে দেখলাম, আর একটা মঞ্চে শিল্পীকে যখন দেখি তাকে তার টোটাল টোটালিটিতে আমরা দেখতে পাই, সেটা কিন্তু চোখ থেকে সরানো যায় না। আমার ছিল যে এরকম ভালো দর্শক পেলেও তো মন ভরে যায়, সত্যি তোমার কত অভিজ্ঞতা। হ্যাঁ বলো, দুটো দর্শকের কথা খালি বলি, দুজন যদি সময় দাও। হ্যাঁ ছোট্ট করে বলে দিই, হ্যাঁ একবার মধুমিতা ভট্টাচার্য দিদি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সেদিনও বলেছেন আমার খুব ভালো লেগেছে যে আপনি এত মানে এত নিখুঁত ভাবে উনি উনি মানে ডিটেইলসে আমাকে বলছিলেন সেদিন আমি আমি কি নাচ করেছি। দুজন দর্শকের কথা খালি বলতে চাই, একজন একবার আমি জানি না তোমাকে আগে বলেছি কিনা মধুমিতা, মাদার টেরেসার বিডেন স্ট্রিট হোমে একবার আমি নাচতে গেছিলাম, ওরা বলেছিল বাচ্চাগুলো নাচ কোনোদিন দেখেনি, সুতরাং ওরা যদি মধ্যিখানে থামিয়ে দেয় তুমি কিছু মনে করবে না। আর বাই চান্সই সেবার আমার নাচটা আজতক টিভি, ইন্ডিয়া টুডে আর অনেক টেলিভিশন লাইভ কভার করছিল, 1.5 ঘন্টা নাচার পর বাচ্চাগুলো বলছিল আন্টি মোর, মানে থেমো না আরো নাচো। হয়ে যাওয়ার পর তখন মাদার নেই, আমি সিস্টারের পায়ের কাছে বসে আছি, উনি অনেক আশীর্বাদ করছেন, একটা ছোট্ট বাচ্চা 5 বছরের বাচ্চা যাকে আমি জীবনে ভুলবো না জানো, সে না এসে আমার নাচের মাথার ফুলগুলো আমার নাচের কানের দুল এগুলো সব ফিডল করছে, আমার নাক মুখ ফিডল করছে, ছোট্ট বাচ্চা এরকম করে আমাকে এরকম করে ফিডল করছে আর বলছে আন্টি ইউ ডান্সড সো বিউটিফুলি, ইউ লুকড সো বিউটিফুল, থ্যাংক ইউ আন্টি, তুমি আবার প্লিজ কাম ব্যাক আগেন, ওরা ইংলিশ বলে বাচ্চাগুলো, প্লিজ কাম ব্যাক আগেন। বাচ্চাটার নাম সুদীপ, আমি জীবনে সুদীপকে ভুলতে পারবো না, আমি মুখটা ঘুরিয়েছি ওকে থ্যাংক ইউ বলে, ও তো আমার জিনিসগুলো মাথা চুলের ওড়িশির টাই নিয়ে ঘাটছে, আমি যখন ঘুরেছি মধুমিতা ওর চোখে সাদা দুটো আছে, মনিটা নেই একদমই। আমাদের সঙ্গে আরো অনেকে আছেন, মালিনী রায় আমার খুব প্রিয় একজন, ভালো লাগার কথা জানিয়েছে। আমাদের এই কথোপকথন এই আড্ডা যদি একটু ভালো লেগে থাকে সেটাই আমাদের বড় প্রাপ্তি হবে। তোমার এই বন্দি দশায় অনেক বড় পরিকল্পনা করা সম্ভব নয় জানি, কিন্তু তোমার মানে ফিউচার প্ল্যানিং কি এই মুহূর্তে বা আগামী 6 মাসের মধ্যে যদি একটু জানাও। একটু একটা স্ক্রিপ্ট লিখছি একজনের সঙ্গে যৌথভাবে, একটা স্ক্রিপ্ট লিখছি, সেই স্ক্রিপ্টটা তাতে কিছু থিয়েটার এলিমেন্টস, ক্লাসিক্যাল ডান্স, তাতে কিছু ময়ূরভঞ্জ ছৌ সবটুকু নিয়ে প্রজেক্টটা হবে, উইথ মানে ব্যাক প্রজেকশন, ভিডিও প্রজেকশন এবং লাইভ মিউজিকের সঙ্গে, লাইভ মিউজিক না লাইভ গানের সঙ্গে, তো কঠিন একটু সাবজেক্টে এবং বাইলিঙ্গুয়াল, তো সাবজেক্টটা বললাম না কি লিখছি, কিন্তু ওইটা অনলাইনে পুরো রিসার্চ ওয়ার্ক করে দুজনে মিলে লেখার প্লাস একজন আমাদের সাহায্য করছেন, কনসালটেশন দিচ্ছেন, সেটা পুরোটা করা ইটসেলফ ইজ আ হিউজ জব, পুরো ব্যাপারটা অনলাইনে ইউ নো সেট আপ করা হিউজ জব, এই একটা প্রজেক্টে হাত দিয়েছি। আর একটা আর কিছু তো রেগুলার নাচের ফেস্টিভ্যাল করছি,
ফান্ড রেজ করার জন্য এত এত যে প্রবলেমস হচ্ছে এত সব কিছুর জন্য। সামনে বোধহয় একটা কম্পিটিশনও অ্যারেঞ্জ করছো না? সামনে একটি অন্য অর্গানাইজেশনের সঙ্গে একটি কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছে এবং তার যে তার থেকে যে কন্ট্রিবিউশনটা আসছে সেই কন্ট্রিবিউশনটা যাচ্ছে ফর আমরা ডোনেশন বলেছি ফর এক তো যাচ্ছে আমাদের সুন্দরবনে আর উই হ্যাভ আইডেন্টিফাইড ভিলেজ যেগুলো ভিলেজ যেগুলো একটু প্রত্যন্ত বা লাইমলাইটে নেই যাদের কাছে খুব একটা যে ত্রাণ পৌঁছেছে সেরকম না সেরকম ভিলেজ কিছু আইডেন্টিফাই করা হয়েছে সেখানে যাচ্ছে। তার চেয়েও বড় 10টা অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা কিনে রেডি রাখতে চাই কারণ বলছে থার্ড ওয়েভ নাকি ভীষণ আরো বেশি ডিভাস্টেটিং আরো বেশি মানে সজোরে আসছে আর থার্ড ওয়েভে নাকি চিলড্রেন এফেক্টেড হবে সে তার থেকে তো খারাপ কথা হতে পারে না তার থেকে তো কষ্টের কথা হতে পারে না। সো এই একটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা কম্পিটিশন করছি ফর অল ভিজুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস যেটা এই ফান্ডটা রেজ করে হিন্দুস্তান আর্ট এন্ড মিউজিক সোসাইটির সঙ্গে যৌথভাবে করছে সঞ্জিতা ডান্স ফাউন্ডেশন আরও অনেক অর্গানাইজেশন আছে এবং সব আর্টিস্টরা সাপোর্ট করছে হেল্প করছে দিস ইজ ফর দিস কজ এই কজের জন্য করা হচ্ছে। এরপরে একটি আমার ফেস্টিভ্যাল ইন দ্য প্ল্যানিং আছে সেটার ফান্ডটা তুলে আমরা চেষ্টা করছি একটা মোবাইল ইনজেক্টেবল ভ্যাকসিনেশন ব্যান করতে চাইছেন প্রমোট করতে চাইছেন কারণ আমি জানি গভর্নমেন্ট লেভেলে প্রচুর কাজ হচ্ছে সত্যি কাজ হচ্ছে কিন্তু আমাদের যা পপুলেশন আর যা অ্যামাউন্টে যে স্পিডেতে এই ইনফেকশন ছড়াচ্ছে আমার মনে হয় সবাইকে তার সঙ্গে পঞ্চভূত আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সুতরাং তাল মিলিয়ে চলতে হবে এখন আমাদের সবাইকে যে যেভাবে পারি সেইভাবে বোধহয় কাজ করতে হবে যেভাবে পারি এখন তো দ্য বিগেস্ট কনসার্ট ইজ দ্য কনসার্ট অফ সার্ভাইভাল সবচেয়ে বড় প্রোগ্রাম এখন আমরা আজকে এই আমি এবং এই পর্বটা হ্যাঁ দেখো গল্প করতে শুরু করলে কথা বলতে শুরু করলে তো শেষ করা যায় না আর আমি তো কথা বললে শেষ করতে জানিও না আর তোমার সঙ্গে কথা বললে আরো অনেক অনেক কিছু জানতে ইচ্ছে করে। তবে আজকে আমাদের প্রথম দিন এই লাইভ অনুষ্ঠানে আমরা তোমাকে পেলাম আমার ছাত্রছাত্রীরা সবাই দূর থেকে তারা আমাদের সাথে রইল আমরা একটা চেষ্টা করলাম হিমাদ্রি আমাদের সঙ্গে সহযোগিতা করলো আর খুব ভালো লাগলো অনেক প্রিয় শিল্পীরা এসে যোগ দিলেন যাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়েছে এবং ব্যক্তিগত ভাবে অনেক দিনের কাজের অভিজ্ঞতা স্বাভাবিক আর আমার যেটা হয় কি বলতো যে সকলকে দেখি মনে হয় কবে ওকে ডাকবো কবে ওকে ডাকবো আমি সবাইকে বলি আমি ধীরে ধীরে কাজটা করবার চেষ্টা করি একটু একটু করে করবার চেষ্টা করি মানে এটাও কিন্তু একটা বেশ ব্রত মতো আমি নিজে এতদিন রেডিও টেলিভিশনে কথা বলেছি কিন্তু আমি যে এভাবে কথা বলবার উদ্যোগ নেব দায়িত্ব নেব সেটা আমি সেটা হিমাদ্রি না থাকলে এই সাহসটা আমার হতো না সেটা পারতাম না এবং বললো দিদি একটা অন্যরকম করে দেখলে কেমন হয় আমি বললাম চলো এইখানেই ফিরে আসতে হয় রবি ঠাকুরের যে এই সাহসটাকে রেখে দিতেই হবে। আমরা হিমাদ্রির সঙ্গে একটু কথায় যাব তারপরে আমরা আমাদের আজকে শেষ নিবেদনে চলে যাব যেখানে সঞ্চিতার একটি সুন্দর পারফরমেন্স দুর্গা তার আগে আমি দুর্গা নিয়ে দু একটি কথা বলবো হিমাদ্রি বলো। সবাইকে অনেক ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আমি কিছুটা সাহায্য করি মধুমিতা দিকে যাতে এই অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে করা যায় আমার মতন করে চেষ্টা করি তাতে একটু ত্রুটি হয় যাই হয় ক্ষমা করে দেবেন আমাকে আর কিছু বলার নেই যেহেতু আমি সঙ্গীত শিল্পী আমি টেকনিক্যাল দিকটা খুব একটা অতটা জানি কিছুটা ওইটাতে যতটা সম্ভব সাহায্য করি এবং সঞ্চিতাদি যেমন বললেন সেরকমই জান আছে তাই গান আছে যেমন কথাটা আছে সেরকম জান আছে তাই নৃত্য আছে তাই কথা আছে আমরা তিনজন তিন দিকে শিল্পী আজকে এক জায়গায় রয়েছি কিন্তু কারণটা কি এরকম একটা পরিস্থিতি আছে বলেই আমরা তিনজনে একত্র হয়েছি এই অনুষ্ঠান করতে
আমরা প্রার্থনা নিশ্চয়ই জানাবো, জগন্নাথদেবকে প্রার্থনা জানাবো সামনের রথযাত্রা, যেন তিনি তার রথের চাকায় সব রোগ যেন পিষে দেন, এবং আমরা সবাই আবার তার রথের পেছনে আমরা আবার সামনে আমরা আবার যেতে পারি, সেটাই প্রার্থনা, আর কিছু বলে। আমি বলে রাখি, আমি সামনের শনিবারও আছে আমাদের সঙ্গে বন্ধু, বিষয়টা লোকগান, আর আমরা ফিরে আসব। তাহলে আমরা সঞ্চিতাকে ভালোবাসা এবং ধন্যবাদ জানাই, যে কথাগুলো বলতে ইচ্ছে করে। ওর একটা সুন্দর পারফরমেন্স দুর্গা, তার একটা অংশ বিশেষ দেখব। তার আগে বলি, আমার দুর্গা লজ্জায় রাঙা কিশোরী মেয়ের মো, আমার দুর্গা খেতে পায়নি কো 100 দিনের ভোগ। দুর্গা আমার অন্যায় দেখে প্রতিবাদ করে ওঠে, আমার দুর্গা মণিপুর জুড়ে উলঙ্গ হয়ে হাঁটে। দুর্গা আমার কল সেন্টারে বকম বকম করে, সংসার টেনে ঝুঁকে পড়া মুখে রূপচর্চাও করে। দুর্গা আমার আলোর আকাশ, দুর্গা আমার মা, বারবার তাই বলি আর বার, দুর্গা আনতে যা ওগো তোরা, দুর্গা আনতে যা ওগো তোরা, দুর্গা আনতে যা। কি ভালো লাগলো, কি সুন্দর বললে হিমাদ্রি। আমরা সঞ্চিতার পারফরমেন্সে চলে যাব। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু
মস্তসাই।